أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتم الحج والعمرة لله وقال تعالى فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج الحمد لله সোম্মা আলহামদুলিল্লাহ। রাজবাড়ী জার্নাল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক ধারাবাহিক তাফসিরে আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসছি এমন একটি বিষয়, যে বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যা আমাদের জীবনে অনেকের পক্ষে একাধিকবার করা সম্ভবপর হয় না, তা হচ্ছে হজ উমরা। আমরা আজকে উমরা নিয়ে আলোচনা করব, আমরা কিভাবে উমরা পালন করব। সম্মানিত দর্শক মণ্ডলী, উমরা আইনের দৃষ্টিতে সুন্নাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে চারবার উমরা করেছেন, একবার হজ করেছেন। 62 বছর বয়সে মৃত্যুর কিছুদিন আগে তিনি একবার মাত্র হজ করেছেন, যার নাম আমরা জানি বিদায় হজ। 16 লক্ষ সাহাবিদেরকে নিয়ে তিনি আরাফার ময়দানে ভাষণ দিয়েছিলেন, যা ইতিহাস সাক্ষী। যেহেতু আমি মাহে রমজান 2022 পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে মক্কা মুকাররমা মদিনা মনোয়ারা দীর্ঘ 17 দিন সফর করেছি, আমার সঙ্গে 16 জন বাংলাদেশি ভাই বোন ছিলেন, সেই অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে আমি শোনাতে চাই, যাতে করে আপনারাও উৎসাহিত হন, উদ্বুদ্ধ হন। খুব শীঘ্রই আপনারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা, এই দোয়া পড়ার উমরা এবং হজ করার সৌভাগ্য অর্জন করবে। এবারে আসি, উমরা করার প্রথম শর্ত হচ্ছে নিয়ত। নিয়ত হলো মনের সংকল্প, মুখে না বললেও হবে, অন্তরের সংকল্পকে আরবিতে বলা হয় নিয়ত। এই নিয়ত হলো এমন যে আল্লাহুম্মা ইন্নি উরিদুল উমরাতা লিল্লাহ, হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য উমরা করিবার নিয়ত করিলাম, আমার জন্য উমরা করাকে সহজ করে দিন আর আমার পক্ষ থেকে কবুল করে নিন। উমরার ফরজ হলো 2টি, ফরজ যা না হলে হবে না। 1 নম্বর হচ্ছে ইহরাম বাঁধা, 2 নম্বর বাইতুল্লাহ কাবা শরীফ তওয়াফ করা। ইহরাম কি? এহরাম মানে হচ্ছে হারাম। যখন আমরা সংকল্প করব, নিয়ত করব, তখন পুরুষের জন্য 2টি সাদা পোশাক পরতে হবে, একটি শরীরে একটা নিচের অংশে। এই 2টি পোশাক ছাড়া শরীরে কোনো পোশাক থাকবে না। অজু করে, গোসলের প্রয়োজন হলে গোসল করে, অজু করে দোরাকাত নামাজ করে মনে মনে আল্লাহুম্মা ইন্নি উরিদুল উমরাতা লিল্লাহি ফায়াসসির হুলি ওয়া তাকাব্বালহু মিন্নি, আল্লাহ আমি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য উমরা হজ করিবার নিয়ত করিলাম, আমার পক্ষ থেকে কবুল করুন, সহজ করে দিন। ওই 2টি কাপড় পরে বাংলাদেশ থেকে আমরা যারা যাব জিদ্দা এয়ারপোর্ট, খুব পরিচিত, ওখানেই আমাদেরকে ইহরাম বাঁধতে হবে। অর্থাৎ 2 রাকাত নামাজ পড়ে, ওখানে মসজিদ আছে, 2 রাকাত নামাজ পড়ে তারপরে এই 2টি কাপড় পরে নিয়ত করতে হবে। আর মহিলাদের জন্য পোশাক পরতে হবে না, তাদের যে স্বাভাবিক পোশাক সেটাই পরতে হবে। 2 রাকাত নামাজ এবং নিয়ত, হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য উমরা করিবার নিয়ত করিলাম, এটাকে আরবিতে বলা হয় ইহরাম বাঁধা। এই ইহরাম হলো 1 নম্বর ফরজ, নিয়ত করে 2টি কাপড় পরে বা দুনিয়ার সব কিছু হারাম করে আল্লাহর প্রেমিক হয়ে সেখানে রওনা দেওয়া, এটাকে আরবিতে বলা হয় ইহরাম বাঁধা। যখন আমরা মক্কায় যাব, মক্কায় গিয়ে আমরা কিছু সময় বিশ্রাম নিয়ে সবাইকে নিয়ে আমরা যারা যাবেন সবাইকে নিয়ে বাইতুল্লাহ প্রবেশ করতে হবে।
বাইতুল্লাহ প্রবেশ করে সাত চক্কর দিয়া, এটাকে আরবিতে বলা তওয়াফ। তওয়াফ মানে গোল আকারে ঘোরা। বাইতুল্লাহ আপনার লক্ষ্য করে থাকবেন, নাম হলো বাইতুল্লাহ। বাইত মানে ঘর, আল্লাহ তো আল্লাহ, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। তার মানে আল্লাহর ঘর ওইটা, চারজন নবী ওইটা নির্মাণ করেছেন। প্রথমত আদম আলাইহিসসালাম, দ্বিতীয়ত ইব্রাহিম আলাইহিসসালাম, তৃতীয় ইসমাইল আলাইহিসসালাম, চতুর্থ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চারজন নবী এই বাইতুল্লাহ নির্মাণে অংশগ্রহণ করেছেন। আর দুজন মহিলা, একজন মহিলার নাম হাওয়া আলাইহিসসালাম, আরেকজন হলেন হাজেরা আলাইহিসসালাম। এছাড়া অনেক ফেরেশতারা এই বাইতুল্লাহ নির্মাণ করেছেন জিব্রাইল আলাইহিসসালামের নেতৃত্বে। যে কারণে আল্লাহ নির্দেশে নবী রাসূল এবং ফেরেশতারা নির্মাণ করায় এটাকে বলা হবে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এর উপরে সাত আকাশের উপরে একটা ঘর আছে, নাম হলো বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ। সেখানে প্রতিদিন লক্ষাধিক ফেরেশতারা তওয়াফ করেন। ওই সোজা ঠিক বাইতুল্লাহ নির্মাণ করেছেন বিশ্বখ্যাত নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার শিশু ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে। বাইতুল্লাহর ওখানে সবুজ বাতি দেওয়া আছে। সবুজ বাতির ওখানে দাঁড়িয়ে আমাদেরকে তওয়াফের শুরুতে বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। কাবার দিকে হাত, ডান হাত উঁচু করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমাদের হাঁটা শুরু করতে হবে। আবার ঘুরে ওখানে আসতে হবে, তখন বলতে হবে আল্লাহু আকবার একবার। আবার ঘুরে আসতে হবে, বলতে হবে আল্লাহু আকবার সবুজ বাতির ওখানে। এভাবে সাতবার হলে একবার হয়, এটাকে বলা হয় তওয়াফ। সাত চক্র করে এক তওয়াফ। যদি আমাদের শক্তি থাকে তাহলে আমাদের সময় লাগবে আধা ঘন্টা। আর যদি আমরা কাছাকাছি দিয়ে তওয়াফ করতে না পারি, দূরে যাই, শক্তিহীন, ভিড়, খুব বেশি ভিড় ওখানে, তাহলে আমাদের বেশ দূরে গিয়ে তওয়াফ করতে হবে। তাহলে আমাদের এক ঘন্টারও বেশি সময় লেগে যেতে পারে, অসুবিধা নেই। এটাকে বলা হয় তওয়াফ সাত চক্র দিয়া। নিচের যে অংশ আছে খুবই সুন্দর, উন্নত টাইস, খুবই ঠান্ডা, প্রচণ্ড রোদের মধ্যেও ওই চারদিক দিয়ে ঘোরা কোনো অসুবিধা হয় না। ওই অংশকে বলা হয় মসজিদুল হারাম। মসজিদুল হারাম যেখানে লক্ষ লক্ষ মা বোন সকল মুসলমান বাইতুল্লাহকে ঘিরে ঘুরতে থাকে, ওই নিচের অংশের নাম হলো মসজিদুল হারাম, মানে সম্মানিত মসজিদ। ওপরে ছাদ নাই, শুধু খোলা মাঠ। ওখানে দশ লক্ষ লোকের আয়োজন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা দেখব যে এই বাইতুল্লাহ তওয়াফ করলে পরে একটি ফরজ আদায় হয়ে গেল। তার উমরা ফরজ দুইটি, প্রথমত ইহরাম বাঁধা, দ্বিতীয়ত বাইতুল্লাহ তওয়াফ করা। এরপরে ওখানে মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিসসালামের পায়ের চিহ্ন আছে, ঘেরাও করা আছে। ওর আশেপাশে দুই রাকাত নামাজ আদায় করতে হবে। শুক্রিয়া, আল্লাহ যে আমাকে এনেছেন, সুন্দর রেখেছেন, সুস্থ রেখেছেন, দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আপনি যা পারেন মনে মনে মোনাজাত করতে থাকেন। আর পাশে জমজমের পানির ব্যবস্থা আছে, দাঁড়িয়ে কাবার দিকে মুখ করে তিন শ্বাসে আপনি যতটুকু পারবেন জমজমের পানি পান করার চেষ্টা করবেন। এরপর ওখান থেকে বের হয়ে পাশে একটি পাহাড় আছে, নাম হলো সাফা মারওয়া। সে আদম আলাইহিসসালামের নাম সাফা, আদম সফিউল্লাহ, আর হাওয়া আলাইহিসসালামের নাম হলো মারওয়া, মহিলা। সেই দুইটি পাহাড় এখন আর ওইভাবে নাই, সাততলা ভবন করা হয়েছে, সুন্দর ব্যবস্থাপনা। যেমন এসি, তেমন এয়ার কন্ডিশন, তেমন ওই ফ্যান, যাতায়াতের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। সেখানে সাতবার সাফা থেকে শুরু করে মারওয়া, মারওয়া থেকে আবার সাফা, এভাবেই করে সাত চক্র দিয়া সাড়ে তিনবার, মানে সাতবার হয়। যে সাত চক্র দেওয়ার সময় একটা আয়াত পড়তে হয়, ইন্না সাফা ওয়াল মারওয়াতা লিল্লাহ, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। এতটুকুই পরে সাত চক্র দিতে হবে। এটাকে বলা হয় সাই, মানে সাফা মারওয়া দৌড়ানো। ইতিহাস হলো হাজরা আলাইহিসসালাম তার শিশু সন্তান ইসমাইলকে নিয়ে কাবার হাতিমে কাবা, কাবার বর্ধিত অংশ, সেখানে বসা। পানির প্রয়োজন ছিল, পানি না পেয়ে তার সন্তান ওই কাবার সামনে রেখে তিনি সাফা মারওয়ার সাতবার পানির সন্ধানে দৌড়েছেন। আল্লাহর কাছে অধিক প্রিয় হয়েছে সেই দৌড়টা, তিনি আমাদের জন্য ওয়াজিব করেছেন। ওই অংশে আমাদেরকে দৌড়াতে হবে, সকল হাজিদেরকেই সেখানে দৌড়ানো আইনের দৃষ্টিতে ওয়াজিব। তাহলে ওমরার ওয়াজিব হলো দুইটি, প্রথমত সাফা মারওয়া সাই করা, দ্বিতীয়ত মাথা মুন্ডানো। আপনার মাথা যদি অসুবিধা না হয় তাহলে মুন্ডানো একেবারে শেষে ফেলানোই ভালো।
আর যদি অসুবিধা মনে করেন তাহলে ছোট্র করতে হবে, চোর ছোট করতে হবে, সেটি নিতে হবে। ওখানে পর্যাপ্ত পরিমাণ সেলুনের ব্যবস্থা আছে, আপনি এটা করে নেবেন। মা বোনদের শুধু চোলের আগার একটু অংশ কেটে নিলেও হবে। তাহলে আমরা এতক্ষণ আলোচনা শুনলাম যে হজের ফরজ ওয়াজিব, যা না হলে পরে উমরা হজ হবেই না। আবার লক্ষ্য করুন, উমরার ফরজ হলো দুইটি, প্রথমত এহরাম বাঁধা, দ্বিতীয়ত তওয়াফ করা। ওয়াজিব হলো দুইটি, প্রথমত সাফা মারওয়া সাফদার সাই করা, প্রদক্ষিণ করতে হবে, দ্বিতীয়ত মাথা মুন্ডন। এরপরে আপনি বাসা আসবেন, যথারীতি রেস্টে থাকবেন। এবার আমরা আমাদের দায়িত্বের অতিরিক্ত কিছু কাজের কথা বলবো, যে আমরা মক্কায় গিয়ে আর কী কী কোথাও কোথাও আমাদের যাওয়ার সুযোগ আছে। সম্মানিত ভাই ও বোনেরা, আরাফার ময়দান বিশাল ময়দান, যেখানে হাসর হবে, যেখানে আল্লাহ নিজের সিংহাসন বসিয়ে বিশ্ববাসী সকল সৃষ্টি বিচার করবেন, যেখানে আদম আলাইহিসসালাম হাওয়া আলাইহিসসালাম বসবাস করেছেন, দিনের বেলা সেখানে অবস্থান করেছেন, যেখানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলক্ষ সাহাবিদেরকে নিয়ে জাবালে রহমত এ পাহাড়ে দাঁড়িয়ে তিনি ভাষণ দিয়েছিলেন, সে পাহাড়টা আমাদের চোখে দেখা। আপনার খুব ভালো লাগবে, পৃথিবীর প্রথম যেখানে বসবাস শুরু হয়েছে সেই জায়গার নাম হলো জাবালে রহমত। আরাফার ময়দানের একটা অংশ, সেখানে আপনি দেখার জন্য যাবেন। এরপরে আর একটা জায়গায় আপনি যাবেন, সেটা হচ্ছে মুজদালিফা, যার অপর নাম হলো মাস আরিল হারাম। আদম এবং হাওয়া যেখানে রাত্রি যাপন করেছেন, রাত সেখানে থেকেছেন, বাসরঘর করেছেন, সংসার শুরু হয়েছিল যে মাঠ থেকে, সেই জায়গার নাম হলো মাস আরিল হারাম, মুজদালিফা। সে মুজদালিফা আপনারা দেখতে যাবেন, বিশাল পাহাড় বেষ্টিত একটা জায়গা, লক্ষ লক্ষ লোকের বসার ব্যবস্থা, নিচে পাকা করা, উপরে কিছু এনে খোলা ছাদ, সেখানে আমরা দেখানোর জন্য গিয়েছি, আপনারা যাবেন। মিনা হলো যেখানে কুরবানি করতে হয়, প্রথম হলো হাবিল কাবিলে যেখানে সংঘর্ষ হয়েছিল এই মিনাতেই, এবং ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তান ইসমাইলকে এই মিনায় সাবিল পর্বত নামক একটা জায়গা আছে, আপনারা লক্ষ্য করবেন, সেখানে তার শিশু ইসমাইলকে যে তুমি তোমার সন্তানকে বেশি ভালোবাসো নাকি আমাকে বেশি ভালোবাসো, প্রমাণ হয়ে গেছে ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে যতটুকু ভালোবাসেন তার থেকে বেশি ভালোবাসেন সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আমিনকে। সুতরাং সেই সাবিল পাহাড় মিনা আপনারা দেখতে যাবেন, আমরা যখন যাই সেখানে দেখে আসি। আর একটা জায়গা হচ্ছে মিনাতে কুরবানি যেখানে করতে হয়, বিশাল মাঠ, লক্ষ লক্ষ উট, দম্বা, ছাগল, ভেড়া, গরু, মহিষ, সেখানে হজের মরশুমে জিলহজ মাসের 10 তারিখে কোরবানি দেওয়া হয়। আরেকটি জায়গা মেনাতে আপনারা পাবেন একটা মসজিদ, নাম হলো মসজিদে খায়েফ, যেখানে 70 জন নবী কবর আছে, তাদেরকে হত্যা করা হয়েছে সেই মসজিদে খায়েফে। সুন্দর একটা মসজিদ আছে, সম্ভব হলে সেখানে দেখে আসবেন। আছে সেখানে জামারাত, মানে শয়তানকে পাথর নিক্ষেপের জায়গা। শয়তানকে যেখানে পাথর নিক্ষেপ করতে হয় সেটা হচ্ছে মিনাতে, জামারাত 3টি পিলার দেওয়া আছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। হজের মরশুমে 10 তারিখ সেই দিন থেকে শুরু করে 49টি পাথর একজন হাজিকে নিক্ষেপ করতে হয়। সেই ইতিহাস হলো ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার সন্তান ইসমাইলকে নিয়ে ওখান দিয়ে সে সাবিল পাহাড় দিকে রওনা দিয়েছিলেন, তখন শয়তান বাধার সৃষ্টি করেছিল, বলেছিল না তোমার সন্তানকে কোরবানি দিতে হবে না। তখন ইব্রাহিম খলিলুল্লাহ ওখান থেকে 7টি পাথর তাকে নিক্ষেপ করেছিল। আরেকটু অগ্রসর হওয়ার পরে শয়তান আবার বাধার সৃষ্টি করল, সেখানে আবার তিন এভাবে করে পাথর নিক্ষেপ করলেন, আবার অগ্রসর হন, আবার বাধা দিলেন। এভাবে করে 3টি জায়গায় শয়তান বাধার সৃষ্টি করেছিল, সেই জায়গাগুলো এখন স্তম্ভ করা আছে, সেই জায়গাতে আমাদেরকে পাথর মারতে হবে। আইনের দৃষ্টিতে এটা হচ্ছে ওয়াজিব, মানে বাধ্যতামূলক, পাথর মারতেই হবে, না হলে কিন্তু হজ সম্পাদন হবে না, না হলে দম দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এবারে দেখব সেই আরেকটা জায়গা, সেটি হচ্ছে মহাসর, অর্থাৎ আবরাহা বাদশাহ কাবা ঘর ধ্বংস করার জন্য যেখানে চক্রান্ত করেছিল, ইয়ামেন থেকে বিশাল বাহিনী, হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছিল বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লামের জন্মের 50 দিন পূর্বে। সেই আল্লাহ রাব্বুল আমিন বেশ একটা বাহিনী পাঠালেন, ওয়ারসালা আলিহিম তৈরন আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন,
পাখিগুলি তিনটি করে গুলি নিক্ষেপ করলো, একটি মুখে, দুইটি দুই পায়ে। আব্রাহার বিশাল বাহিনী সেখানে তাদের উপর নিক্ষেপ করা হলো। আল্লাহ বলছেন ফাজা আলহামকা আসফি মাকুল, সে বাহিনীকে যারা ধ্বংস করার জন্য এসেছিল, চক্রান্ত করেছিল, ইসলামকে নির্মূল করার চেষ্টা করেছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চর্বিত ভুষির ন্যায় তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছি। আব্রাহা যে জায়গা ধ্বংস হয়েছিল সেই মিনাতে আপনারা দেখতে পাবেন সেই জায়গা ধ্বংস স্তূপে পরিণত হয়ে আছে। কোরআনে কামিরিয়াত ফাজা আলহামকা আসফি মাকুল, সে জায়গাকে বলা হয় মহাসর, মানে আল্লাহ তার শত্রুকে কাবায় ঢুকতে দেন নাই, আটকে দিয়েছেন। অদৃশ্য শক্তি সে বিশাল বাহিনীকে তারা এই ছোট ছোট পাখি ধ্বংস করে দিয়েছে। সম্মানিত ভাই বোনেরা, এরপরে আমরা আর একটা জায়গায় যাব, সেটি হচ্ছে বিশ্ব নবী নবুয়ত পাওয়ার পূর্বে যে পাহাড়ে তিনি অবস্থান করেছিলেন দীর্ঘ সময় পর্যন্ত, একাধারে 7 দিন এমনকি 40 দিন পর্যন্ত সে পাহাড়ে তিনি অবস্থান করেছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি খাবার সরবরাহ করতেন, অনেক উঁচু একটি পাহাড়, নাম হলো হেরা পাহাড়, আমরা সে পাহাড়কে বলবো জাবালে নূর। জাবালে নূর মানে কোরআন নাজিলের পাহাড়। সে কোরআন নাজিলের পাহাড় এখন পর্যন্ত 2022 সাল দেখে আসলাম, খুবই ভয়ঙ্কর, উঠা যায় না, অনেক উঁচা। আমরা যতটুকু শুনলাম যে খুব শীঘ্রই সেখানে লিফট দেওয়া হবে, সেখানে লিফট ব্যবস্থা করা হবে সরকারিভাবেই, আশা করছি খুব শীঘ্রই সেটা কার্যকর হবে। তাহলে আপনারা সহজেই সেই ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাক 96 নম্বর সূরা, 1 থেকে 5 আয়াত পর্যন্ত হেরা পাহাড়ে রমজান মাসে লাইলাতুল কদরে নাজিল হয়েছে, সে পাহাড়টা আপনারা দেখতে যাবেন, ভালো লাগবে। এরপর আরেকটি পাহাড়, নাম হলো জাবালে সুর। রাসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রজনীতে বাল্য বন্ধু আবু বকর সিদ্দিকের সাথে নিয়ে হিজরা, বর্তমান যে রোড মিসফালা হিজরা সারে খলিল ইব্রাহিম আলাইহিসসালামের সে রোড দিয়ে একটু আগালে কয়েক মাইল দূরে আপনারা একটা পাহাড় দেখতে পাবেন, সে পাহাড়ের নাম হলো গারে সুর। কোরআন কারিমে বলা হচ্ছে ইদ হুমা ফিল গর ইদ ইয়াকুল লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না, যখন রসুল তার সাথীকে নিয়ে সে পাহাড়ে আশ্রয় নিয়েছিল রাত্রে, আর কাফেরা তাকে অনুসন্ধান করছিল তাদেরকে খুঁজে বের করা, এবং আল্লাহ বলছেন যে আমি মাকড়সার জাল পারা ব্যবস্থা করে দিলাম, আর কবুতর ডিম পেরে দিল, কাফের অনুসন্ধানী দল সেখানে খুব কাছাকাছি গিয়ে আবার ফিরে এসেছে। তখন আবু বকর সিদ্দিক বলেই ফেললেন ইয়া রাসূল আল্লাহ, আমরা তো এই পাহাড়ে ধরা খেয়ে গেলাম। নবী তাকে অভয় বানিয়ে শোনায় বললেন লা তাহজান, চিন্তা করো না, ইন্নাল্লাহ মা'না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছে। এই কোরআনের আয়াত যে পাহাড়ে নাজিল হয়েছিল বিশ্ব নবী এবং আবু বকরের সাথে নিয়ে, সেখানে সিদ্দিক আকবর সাপের কামড় খেয়েছিলেন, সাপ তাকে ধ্বংস করেছিল, বিশ্ব নবী মুখের একটু লালা লাগাই দিলে সে সাপের বিষ ভালো হয়ে গেছে। সে পাহাড়টা আপনারা খুব সহজে উঠা যায়, আশা করছি খুব শীঘ্রই সৌদি সরকার লিফট করে দেবে, আপনারা ভবিষ্যতে সেখানে লিফট দিয়ে উঠতে পারবে। এরপরে আমরা দেখব তায়েফ, যেখানে মক্কা থেকে প্রায় 80 মাইল দূর মা হালিমার বাড়ি, এবং সেখান থেকে তিনি রাসূলুল্লাহকে শিশুকালে আনানোর জন্য গিয়েছিলেন। বিশ্বনবীর দাদা এবং তার মা তাকে হালিমার কোলে তুলে দিয়েছিল। হালিমা তার স্বামী হারিসকে নিয়ে মক্কা থেকে রাসূলুল্লাহর শিশু বিশ্বনবী সে শিশু রসুলকে নিয়ে তায়েফে আসলেন, 2 বছর দুধ পান করালেন। সে তায়েফ ঐতিহাসিক স্মৃতি বিজড়িত জায়গা, এবং একজন মহিলা যেখানে ষড়যন্ত্র করেছিল রাসূলুল্লাহকে ক্ষতি করার জন্য, বুড়ির বাড়ি বলা হয় সেটা তায়েফে, মা হালিমার বাড়ি তায়েফে, আব্বাস মসজিদ বিশাল সুন্দর একটা মসজিদ, সে মসজিদ তায়েফে আপনারা সেখানে দেখতে যাবেন, এবং আলী মসজিদ, এভাবে করে আরও বেশ কিছু স্থাপনা আছে তায়েফে। এবং তায়েফের আবহাওয়া এত সুন্দর, বাংলাদেশের মতোই আপনার সমৃদ্ধ ফল ফসলে ভরপুর আবহাওয়া, ঠান্ডা, সেখানে অনেক আবাদ আছে। তো তায়েফে আপনারা যাবেন, যারা হজ উমরা যাবেন, আশা করছি আপনারা খুব ইচ্ছাকৃতভাবেই, যদিও আইনে এটা ফরজ ওয়াজিব না, মুস্তাহাব পর্যায়ে তায়েফে আপনারা ভ্রমণ যাবেন। আর একটা কাজ আপনারা করবেন, ভবিষ্যতে যখন হজ উমরা যাবেন, সেখানে যেহেতু অনেকদিন থাকতে হবে, তো তায়েফ থেকে ফেরার পথে পুরুষ ভাই বোনের আপনারা ওই এহরামের কাপড় নিয়ে যাবেন, অতিরিক্ত একটা জায়গা থেকে আপনারা আবার নতুনভাবে উমরা পালন করতে পারবেন। সেটা হচ্ছে যে কর্নুল মানাজিল,
কর্নুল মানাজিল একটা মিকাত, তাইবাসী রিয়াদ এবং ওই ইয়েমেনবাসী তারা যখন হজ উমরা আসেন তখন কর্নুল মানাজিল নামক মিকাত থেকে তার ইহরাম বাঁধেন। তো তাইব থেকে কিছু দূর মক্কার দিকে অগ্রসর হবার পর আপনার সেই মেকাত চোখে পড়বে, সেখানে ড্রাইভারকে বলবেন আমাদের এখানে থামান, আমরা এখানে ওমরা পালনের জন্য ইহরাম বাঁধব। ওইটা একটা মেকাত, ওখান থেকে আপনারা নতুন করে দু রাকাত নামাজ ওযু গোসলের ব্যবস্থা আছে, পরিচ্ছন্ন হওয়ার ব্যবস্থা আছে, এটা করে পুরুষ ভাইরা ইহরাম পরে দু রাকাত নামাজ আদায় করে মা বোনের আপনারা ওযু করার প্রয়োজন, গোসলের প্রয়োজন হলে আপনাদের সে ব্যবস্থাপনা এই মেকাতে আছে। কর্নুল মানাজিল তাইব থেকে মক্কার দিকে আসার পরে কিছু দূর আসার পরে আপনাদের চোখে পড়বে, ড্রাইভারকে বলবেন আপনারা আমরা এখানে দাঁড়াবেন, আমাদেরকে উমরা করার সুযোগ দেবেন। সেখানে দুই রাকাত নামাজ আদায় করে আবার নতুন করে ইহরাম বাঁধবেন, আল্লাহুম্মা ইন্নি উরিদুল উমরা লিল্লাহ অথবা আল্লাহুম্মা ইন্নি উরিদুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, এভাবে নিয়ত করে দুই রাকাত নামাজ পড়ে ইহরামের পোশাক পরে নতুন করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা এই স্লোগান দিতে দিতে মক্কা আসবেন। ওই পূর্বের মতোই প্রথমে মক্কায় ঢুকে বাইতুল্লাহ সাতবার তওয়াব করবেন। তওয়াব করার সময় কোন দোয়াগুলো আমরা পড়বো লক্ষ্য করুন, বিশেষ করে যে দোয়াটা পড়তে হবে সেটি হচ্ছে তওয়াব করার সময় কিন্তু লব্বাইকে বলার প্রয়োজন নেই, তখন কোরআনে বর্ণিত হাদিসে উল্লেখিত দোয়াগুলো আমাদেরকে পড়তে হবে। যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার, যে আমাদের প্রভু দুনিয়াতে শান্তি চাই, মৃত্যুর পরে শান্তি চাই, জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করুন। রব্বানা জলামনা আনফুসানা, হে আল্লাহ আমরা বহু অন্যায় করেছি, ওয়াইল্লাম তাগফিরানা, যদি আপনি আমাদের ক্ষমা না করেন, ওয়া তারহামনা, দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। অথবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর। তওয়াব করার সময় আরও করবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমাদের প্রভু আমাদের পিতামাতার প্রতি সদয় হন যেমন তারা শিশুকালে আমাদেরকে স্নেহ করেছিলেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, হে আমাদের প্রভু আমরা যখন সত্য চিনতে পেরেছি, ইসলামকে বুঝতে পেরেছি, এরপরে আমাদের অন্তরকে বক্র করেন না, আপনার পক্ষ থেকে আমাদের রহমত দিয়ে ধন্য করুন, নিশ্চয়ই আপনি মহান দাতা। এভাবে আপনার জানা যে দোয়াগুলো আছে তওয়াব করার সময় আপনি পড়তে পারেন, অনুচ্ছ স্বরে পড়তে থাকবেন। যখন ঘুরতে ঘুরতে সবুজ বাতির ওখানে আসবেন তখন ডান হাত উঁচু করে আল্লাহু আকবার বলে আবার ঘোরা শুরু করবেন, সাতবার যেন হয়। সাতবার যখন চক্কর আকারে হবে তখন আপনি ওই মাকাম ইব্রাহিম ওখানে গিয়ে দুই রাকাত সালাত আদায় করে একটু কান্নাকাটি করবেন, এর পিছনে গিয়ে একটু জমজম পানি পান করে ওখান থেকে বের হয়ে আবার সে সাফা মারোয়া সাতবার সাই করে মাথা মুন্ডিয়ে এরপর আপনি বাসা আসবেন। এই তো তওয়াব করার পদ্ধতি, উমরা করার পদ্ধতি। এরপর আমরা দেখব যে আমরা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের বাড়িতে যাব, সেটি হচ্ছে মক্কায় বাইতুল্লাহ খুব সংলগ্ন রাসূলুল্লাহ বাড়ি, যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন, আবদুল্লাহ আমিনার বাড়ি, যে বাড়িতে রাসূলুল্লাহ বিবাহ করেছেন, খাদিজার সাথে সংসার করেছেন। সুন্দর একটা একটা ভবন করা আছে হলুদ কালারের, সেখানে আপনারা যাবেন দেখবেন। আবু জেহেলের বাড়ি বিশাল এলাকা নিয়ে হাজার হাজার বাথরুম ল্যাট্রিন আছে, সেখানে হাজিরা সবাই আপনার বাথরুম করে, আবু জেহেলের সবচেয়ে নিকৃষ্টতর বাড়ি। এরপরে জান্নাতুল মুআল্লা মক্কায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যেই তার শিশু সন্তান দুই দুইটি সন্তানকে নিয়ে ঘুমায় আছেন জান্নাতুল মুআল্লা। এই বাইতুল্লাহ থেকে সর্বোচ্চ দুই মাইলের মধ্যেই আপনি সেখানে পরিদর্শনে যাবেন। আরেকটা জায়গা হল মসজিদের জিন, বিশ্বনবীর জিন জাতিকে সেখানে দাওয়াত দিয়েছিলেন, তারা রাসূলের বায়াত হয়েছিল সেই সময়ের কথা, নাখলা এলাকার নাম নাখলা। সেখানে সুন্দর একটা মসজিদ করা আছে, চাকচিক্য কারুকার্য মণ্ডিত একটা মসজিদ, নাম হলো মসজিদে জিন, সেখানে আপনারা যাবেন। রাসূলুল্লাহ যে বাজারে বাজার করেছেন পাশে একটি বাজার আপনারা পাবেন, সে বাজার আপনারা যাবেন, দেখবেন সম্ভব হলে কিছু ক্রয় করার চেষ্টা করবেন। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা মক্কায় কী কী আছে দেখার আমরা সে আলোচনাটা করেছি, এবার আমরা আপনাদেরকে নিয়ে যাব মদিনায়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীদেরকে নিয়ে 53 বছর বয়সে মক্কা ভূমি ছেড়ে, মাতৃভূমি ছেড়ে
কাফেরদের অত্যাচারে যে মদিনা এসেছিলেন সেই মদিনার কথা আমরা একটু আলোচনা করি। মদিনার পূর্বের নাম ছিল ইয়াসরিব, জুলুমের শহর। রাসূলুল্লাহ গিয়ে সেখানে নামকরণ করলেন মদিনাতুন তয়্যিবাতুন, পবিত্র নগরী। মদিনাতুন নবী, নবীর শহর। সেখানে দুটি ভাগে সাহাবারা একত্রিত হলে মক্কা থেকে যারা আসলেন তাদেরকে বলা হয় মুহাজির, আর মদিনার যারা স্থায়ীভাবে বসবাস করেছিলেন তাদেরকে বলা হয় আনসার। মুহাজির আর আনসার এই দুই গ্রুপ রাসূলের সাথে থাকলেন। সেখানে রাসূলুল্লাহ ঢুকেই মক্কা থেকে মদিনায় 17 দিন লেগেছে তার। এই দীর্ঘ পথ প্রায় 500 মাইল উঠে সরে কখনো কখনো পায়ে হেঁটে এসেছেন। মদিনায় একটা মসজিদ নির্মাণ করেছেন প্রথমেই, সেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। মসজিদে কুবা সেখানে প্রতি শনিবারই রাসূলুল্লাহ আসতেন। সেখানে যদি আপনি 2 রাকাত নামাজ পড়েন মসজিদে কুবাতে, তাহলে একটি উমরা করার সওয়াব আপনার আমল নামে লিখে দেবেন। সম্মানিত ভাই বোনেরা, মসজিদে কুবা 2 রাকাত নামাজ মানে হলো একটি উমরা করার সওয়াব। এরপরে আপনারা আসবেন আপনার রাসূলুল্লাহর সেই মেইন যে মসজিদ, নাম হলো মসজিদে নববী। বিশ্ব নবী সহস্তে যে মসজিদ নির্মাণ করেছেন, যেখানে তিনি শায়িত আছেন, যে জায়গাকে বলা হয় রওজা শরীফ। তার সাথে আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পাশে শায়িত আছেন, সেই সেখানে গিয়ে সালাম দেবেন। খুবই লক্ষ লক্ষ লোক ভিড়ের মধ্যে খুব আদবের সাথে সেখানে ঢুকবেন, সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজলিমিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। অথবা আপনি বলতে পারেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে রাসূলুল্লাহকে সালাম দিয়ে আদবের সাথে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই অংশ গিয়ে সালাম দেবেন। সালাম দিয়ে আবু বকর এবং ওমরকে সালাম দিয়ে ওখান থেকে বের হয়ে আসবেন। ওখানে আপনি নামাজ পড়ার চেষ্টা করবেন। এই মসজিদে নামাজ পড়লে আপনি 1000 রাকাত নামাজ পড়ার সমান সওয়াব পাবেন। তো এই মসজিদে আপনার আমাদের অবস্থান করতে হবে মসজিদে নববী। সেখানে আমরা যতটুকু সম্ভব গৃহে নামাজ না পড়ে মসজিদে নববীতে গিয়ে আমরা সলাত আদায় করার চেষ্টা করব। এরপরে আপনি রাসূলুল্লাহর সেই সকল স্মৃতি যেখানে আছে মিউজিয়াম, ওই মসজিদে নববীর সংলগ্নই যারা ভালো জানে তার সাথে নিয়ে মিউজিয়ামে ঢুকবেন। অনেক পুরাতন জিনিস সেখানে দেখতে পাবেন, উসমান গনির লেখা সেই কোরআনে কারিম, তারপরে সেই যুগে কীভাবে হজ হতো সেই স্মৃতিগুলো, রাসূলুল্লাহর বাড়ির আকৃতি সেখানে আছে। আপনারা সম্ভব হলে মিউজিয়ামে ঢুকবেন। এরপরে জান্নাতুল বাকি, জান্নাতুল বাকি মানে একটা গোরস্থান, বিশাল গোরস্থান। যে গোরস্থানে সাহিত্য আছেন সকল নারীদের নেত্রী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কবর এখন আর ওইভাবে দেখা সম্ভব না, নিশ্চিত করার দরকার নেই। জান্নাতুল বাকিতে ঢোকার পরে মেইন গেট দিয়ে ঢুকে ডান দিকেই মা ফাতিমার কবর সেখানে আছে, ইমাম হাসানের কবর আছে, উসমান গনির কবর চিহ্নিত আছে, মা হালিমা, আবু হুরায়রা, এভাবে করে অনেক সাহাবা ইকরামের কবর যে গোরস্থানে আছে সেই গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। আমরা যারা হজ উমরা যাব জান্নাতুল বাকিতে আমরা সালাম দেব, সাহাবাদের কথা স্মরণ করব, তাদের আদর্শে আমরা অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করব। সম্মানিত ভাই বোনেরা, এরপরে আমরা উহুদ পাহাড়ের কথা বলব। রাসূল মদিনা থেকে 3 মাইল দূর খুব কাছাকাছি একটা পাহাড়, নাম হলো উহুদ পর্বত। যে উহুদ পর্বতে রাসূলুল্লাহ যুদ্ধ করেছিলেন এই কাফেরদের বিরুদ্ধে, তার সাথে সাহাবা ছিল 1000 আর কাফের গোষ্ঠী ছিল 3000। 1000-এর মধ্যে 300 সাহাবি আবার একজন মুনাফিক আবদুল্লাহ ইবনে উবাই সে নিয়ে গেল, মাত্র 700 সাহাবি নিয়ে রাসূলুল্লাহ 3000 কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। প্রথম দিকে উহুদ যুদ্ধে বিজয় অর্জন করেছিলেন, পরে সামান্য ভুলের কারণে একজন সাহাবিকে দায়িত্ব দিয়েছিলেন একটি গিরিগুহায় 50 জন সাথী কিনে তোমরা এখানে দাঁড়ায় থাকবা, কোনোভাবে যেন কাফেররা পিছন দিক থেকে আক্রমণ করতে না পারে। রাসূলুল্লাহ যখন সে 650 মিলি বিজয় অর্জন করলেন, তখন 50 জনের কিছু সাহাবি ভাবলেন বিজয় তো হয়ে গেছে, এখানে আর আমাদের থাকার দরকার নাই, তারা ময়দানে এসে পড়ল। তখন খালিদ বিন ওয়ালিদ মুসলমান হয় নাই, তার নেতৃত্বে পিছন দিয়ে হঠাৎ করে আক্রমণ করলেন। এ আক্রমণে মুসলমানরা পরাজয় বরণ করল। এই যুদ্ধে আমির হামদা নিহত হন, এই যুদ্ধে রাসূলুল্লাহর দাঁত ভেঙে যায়, এই যুদ্ধে 70 সাহাবি শাহাদাত বরণ করেন। মদিনা শরীফের খুব কাছাকাছি
নাম হলো উহুদ পাহাড়। আপনারা যারা পারেন সেখানে গিয়ে জিয়ারত করবেন। বিশাল একটি গোরস্থান আছে, আমির হামজা সহ তার 70 জন সাহাবা ওখানে, তাদের কবর আছে, ওখানে গিয়ে সালাম দেবেন, তাদের পথে চলবার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এরপরে আমরা যাব আপনার মসজিদে কিবলাতাইন। মসজিদে কিবলাতাইন হলো রসুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করে 17 মাস পর্যন্ত বাইতুল মোকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়িয়েছিলেন। তিনি 17 মাস পরে আস জোহর নামাজে আপনার 2 রাকাত নামাজ হয়ে গেল ও মসজিদে কিবলাতাইনে, তখনই জিব্রাইল আলাইহিসসালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর 2 রাকাত পড়ুন বাইতুল্লাহর দিকে মুখ করে। নামাজরত অবস্থায় রাসূলুল্লাহ ঘুরে গেলেন, এই যে 2টি কিবলার দিকে নামাজ পড়ে নামাজ পড়ালেন, প্রথম 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে, পরে 2 রাকাত বাইতুল্লাহর দিকে, উল্টা দিকে। এজন্য এই মসজিদের নাম হয়েছে মসজিদে কিবলাতাইন। মদিনার খুব কাছাকাছি আপনারা যারা হজ উমরা যাবেন, মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে ভালো করে দেখে নয়ন প্রীতিকর দৃশ্য, খুবই সুন্দর মসজিদ, আপনারা সবাইকে নিয়ে পরিদর্শনে যাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এরপরে আরেকটা মসজিদ রাসূলুল্লাহ করেছিলেন, সেটা হলো মসজিদে জুমা। পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম যে মসজিদ রাসূলুল্লাহ জুমার নামাজ পড়িয়েছিলেন সেই মসজিদের নাম হলো মসজিদে জুমা, সুন্দর একটা মসজিদ। এরপরে মসজিদে জিরা, কাফের গোষ্ঠী কর্তৃক একটা মসজিদ নির্মাণ করা হয়েছিল ইসলামকে ক্ষতি করার উদ্দেশ্যে। রাসূলুল্লাহ যখন জানলেন তখন এই মসজিদের পুরাই দিয়েছিলেন। কোরআনে কারিমে বলা হচ্ছে, ওয়াল্লাযীনাত্তাখুযু, আল্লাহ তাআলা বলেছেন সূরা তাওবার 107 নম্বর আয়াতে, মসজিদান দিরারা ও কুফরাম, কাফেররা কুফুরি প্রচারে ইসলামকে ক্ষতি করার জন্য, পরস্পর মধ্যে বিভেদ সৃষ্টির জন্য, ওয়াইল সাদালে মান হারাল্লাহ রাসূলাহু, যারা ইসলাম চায় না, কোরআন হাদিস চায় না, তাদেরকে সংগঠিত করার জন্য একটা মসজিদ নির্মাণ করেছিল মদিনায় কাফের মুনাফিকরা মিলে। এই মসজিদের নাম হলো মসজিদে জিরার। রাসূলুল্লাহ জানার পরে এই আয়াত নাযিল হওয়ার পরে মসজিদটি আলীর দায়িত্ব দিলেন পুড়িয়ে দেওয়ার জন্য। মসজিদটি পুড়িয়ে দেওয়া হয়েছিল, এখন ধ্বংস স্তূপে পরিণত হয়ে আছে মসজিদে জিরার। সেখানে পেশাব পায়খানার ব্যবস্থা, গেলে সেখানে একটাবার দেখে আসবেন। এরপরে আপনারা যাবেন আপনার খন্দক যুদ্ধে, যেখানে বিশ্ব নবী তার সাহাবাদের পেটে পাথর বেঁধে খনন করেছিলেন, পরীক্ষা খনন, মানে গর্ত করে প্রতিরোধ ব্যবস্থা করেছিলেন কাফেররা যাতে করে মদিনায় প্রবেশ করতে না পারে। বিশাল এলাকা, নাম হলো আহজাব। সে আলহামদুলিল্লাহ আপনারা যতটুকু শুনতে পেরেন, আমরা চেষ্টা করব ভবিষ্যতেভাবে উমরা বা হজে গেলে পরে আমরা এই তথ্যগুলো জানলে আশা করছি আপনাদের উপকার হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সবাই কবুল করুন, আমিন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো হজ উমরা যে স্মৃতি কথা এবং আমরা কীভাবে উমরা পালন করব সংক্ষিপ্ত আলোচনা করেছি, আল্লাহ কাছে তৌফিক কামনা করছি আপনারা যাবেন। দোয়া থাকলো রাজবাড়ি জানার এই সুন্দর আয়োজন করার জন্য, তাদেরকেও তাকেও বিশেষ ভাই কবিরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তাকেও যেন খুব শীঘ্রই হজ এবং উমরা করার সুযোগ দান করেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।